তো সেইটাই বলছি ভাই, অনেক বড় প্রজেক্ট। এই প্রজেক্ট যদি আমরা ঠিকঠাক মতন না চালাইতে পারি তাহলে আমরা লস হয়ে যাইব, কোটি কোটি টাকার বিজনেস। আশুলিয়ার পরে যে প্রজেক্টটা আছে ওইটা আপনি বালু ভরে দেন, আমরা হাউজিং এর ব্যবসা করব। আচ্ছা রাখেন রাখেন। আর শিলা, আমার বোনটাকে আজকে এত খুশি খুশি লাগতেছে কারণ কি? বোন, একমাত্র তোর জন্য, একমাত্র তোর জন্য আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি, সেই ছোটবেলা বাবা মা হারিয়ে। শুধু তোর জন্য আজকে, তোর সুখের জন্য আমি সব কিছু ত্যাগ করছি। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুমি ঘরে যেয়ে ফিরে সব যাও 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 যাও। আমি সুদ্দারের বোন বলে কথা। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো বেঁচে আছি। কতদিন না দেখার পরেও আশায় আছি, যেখানেই থাকো তুমি আকাশে বাতাসে আমি ব্যাকুল হয়ে খুঁজেছি। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গো, আমার সুলুক বেলার কাজলা দিদি তুই। আমার দিদি তুই কাজ করতে পারে না, চোখে সব সত্যি দেখতেছি না, ঘটনা তো হাসাই। ভাই আমার একটা কথা শোনো তুমি। ভাই আমার একটা কথা শুনেন, আমি আপনার বোনকে আমি একা ভালোবাসি না, আপনার বোন শিলা আমাকে ভালোবাসে। তারা জিগান শিলা, ও কি কইতাছে? ভাইয়া তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি না তোমার বোন? জাবিল শিকদারের বোন বইলা কথা, এই পকিনের বাচ্চা। যারে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, যারে নিয়ে আমি ঘর বাঁধব, সে তো চলে গেল আজন্মের ঘরে, একা কি কেমনে আমি বাঁচব? তুমি আসবে বলে থাকি পথ যে থেকো না। তোমার কি আজকাল টাকা পয়সার কি কমতি হয়েছে নাকি? আপনি এগুলা কি কইতেছে? তোমার ওই বকাডে ভাইডারে আমার বইনের পিছে লীলাইয়া দিয়া আমার ধন সম্পত্তি সব গ্রাস করতে চাও? তুমি তো এটা না করলেও পারতা, একটা নাটের গুটি বানাইছো ভাইরে না, এই গুটি দিয়া আমার বইনেরে পিছনে লাগাইছো, আমার বইনেরে পিছনে লাগাইয়া আমার ধন সম্পত্তি সব গ্রাস করতে চাও? এইটা কিন্তু আমি হইতে দিমু না।
এই এলাকা চালানে একমাত্র ক্ষমতা রাখে জামিল সিদ্দিক। নাটের গুটি ভাইরে বানাইয়া আমার বইনের পিছনে লিলে দিছস, আমার ধন সম্পত্তি গ্রাস করার লাইগা, এইটা আমি হইতে দিমু না। আপনার মনে হয় কোথাও ভুল আছে। নসিমুদ্দিন মিয়া, ফারদার যদি তোমার ভাইরে আমি দেখি আমার বইনের পিছনে, তোমার ভাইরেও আমি শেষ করে দিমু, আর তোমার লাশটা আমি নদীতে ভাসাইয়া দিমু, এটা খেয়াল রাখো। তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথে তো আমার কোনো কথা থাকতে পারে না। কিন্তু আমার আছে। ম্যাট হয়ে গেছে। এই শোনো, কিসের কথা তোমার সাথে আমার? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এই শোনো, আগামী 3 সপ্তাহ পর আমাদের বিয়ে। তোমার দাওয়াত রইল, তুমি চলে এসো। প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই চলো। ভালোবাসি তো কিন্তু আমি তো তোর কাজের মতো। শোনো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। ভালোবাসা সবকিছু ছেড়ে পালিয়ে তোমার কাছে এসেছি। আমি তোর ঠিক করে